হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আমায়। আশা করা যায় সবাই দেখতে পাচ্ছ। চলো আমি একবার দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ কি না। তো দেখতে পেলে মানে পিপিটিটাকে দেখতে পেলে, আমাকে দেখতে পাবে না, পিপিটিটাকে দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, কথাও শোনা যাচ্ছে সব ওকে? হ্যাঁ, এখানে ধীমানের আমাকে উইশ করেছে হ্যাভ আ বাফার ফ্রি ডে। এইটা কোনোদিনও হতে পারে না, আমার ক্লাসে বাফারিং থাকবে না, এটা হতে পারে না। সে যেখান থেকেই করি, আমি বাড়ি থেকে করি বা ওখান থেকে করি, আমার ক্লাসে বাফারিংটা নর্মাল ব্যাপার, ওটা তোমাদের ধরে নিতেই হবে। তো চলো এখানে যারা যারা উপস্থিত আছে একবার দেখে নিই। কাকলি, সুমি, ধীমান এবং পার্থ, সবাইকে ওয়েলকাম এবং গুড মর্নিং। চলো ক্লাসটা আমরা শুরু করব। আজকে আমরা যেটা করব, আজকে একটা টিপিক্যাল পার্ট করব, যেটাকে আমরা বলবো কি সেল ডিভিশন পার্ট টু, যেটার নাম কি সেল ডিভিজন পার্ট টু। আগে আমরা সেল ডিভিশনের আগের দিন কী জেনেছিলাম, প্রাইমারি কয়েকটা জিনিসপত্র জেনেছিলাম। আজকে যেটা জানবো হচ্ছে যেটা যেটা আমরা পরীক্ষায় সব থেকে বেশি কোয়েশ্চেন আসে যেই পার্ট থেকে সেটা আমরা জানবো। ক্লিয়ার? চলো তারপর এইবেলা তাহলে আমরা এগোই আজকের ক্লাসের দিকে। তো এইখানে কি আমরা সেল ডিভিশন, সেল ডিভিশনের এই পাতাটা ফাঁকা রেখেছি কেন? কারণ ফাঁকা রেখেছি আমি এখানে সেল ডিভিশনের ডিভিশনগুলো করব, ঠিক আছে? আমরা সেল ডিভিশনকে মেনলি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? এই তিনটে ভাগে ভাগ করি। কি কি বলেছিলাম, কি কি বলেছিলাম তিনটে ভাগ? একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, ঠিক, আরেকটা কি মাইটোসিস, আরেকটা কি, আরেকটা হচ্ছে মিওসিস। ক্লিয়ার? এই তিনটে ভাগে আমরা ভাগ করেছিলাম, ঠিক আছে? এই অ্যামাইটোসিসে কি বলেছিলাম, অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যগুলো, অ্যামাইটোসিস কার মধ্যে দেখতে পাওয়া যায়, অ্যামিবার মধ্যে। নর্মাল সেলটা ডিভাইড হয়ে, একটা সেল ডিভাইড হয়ে দুটো সেলে পরিণত হয়ে যাওয়াকে কি বলা হয় অ্যামাইটোসিস, ঠিক আছে? একটা সেল ডিভাইড হয়ে এরকম ক্লিভেজ তৈরি হবে, ডিভাইডেড হয়ে দুটো সেলে পরিণত হবে, এবং কি এর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে এটাও কি হবে এরকমভাবে মাঝখান থেকে এরকমভাবে ক্লিভেজ তৈরি হয়, নিউক্লিয়াসটাও ডিভাইড হয়ে যায়। মানে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস একই সাথে ঘটে এই অ্যামাইটোসিসের পক্ষে ক্ষেত্রে, ঠিক আছে? ক্লিয়ার? চলো মাইটোসিস কাকে বলি, মাইটোসিস সেল ডিভিশন আমরা পড়েছি, টু এন থেকে কি তৈরি হওয়া, টু এন তৈরি হওয়া, এটাকে আমরা কি বলে থাকি মাইটোসিস প্রক্রিয়া, মানে যেটাকে আমরা বলে থাকি সমবিভাজন, যেটাকে আমরা বলি কি সমবিভাজন। ক্লিয়ার? আর মিওসিস কি, মিওসিসে হয় টু এন থেকে এন এন এ ডিভাইড হয়, দেন সেখান থেকে আবার এন 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 এন, মানে এটাকে বলে থাকি আমরা হ্রাস বিভাজন, এটাকে কি বলি হ্রাস বিভাজন, যেখানে টু এন থেকে কত তৈরি হচ্ছে চারটে এন তৈরি হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি হ্রাস বিভাজন, ঠিক আছে? তো এই তিনটে ভাগ আমরা পেয়ে থাকি, এর মধ্যে মেন যে পার্ট সেটা হচ্ছে কি মাইটোসিস। এই মাইটোসিস পড়লে তোমার মিওসিস অর্ধেক শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি মাইটোসিস আমাকে আগে জানতে হবে, মাইটোসিস। তো মাইটোসিস যখন কোষ বিভাজন ঘটে সেটা দুটো স্টেপে ঘটে, কি কি, যে কোনো কোষ বিভাজনই দুটো স্টেপে ঘটে, কি কি, একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস, ঠিক আছে, ঠিক আছে, আরেকটা কি সাইটোকাইনোসিস, ঠিক আছে? এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, কি ক্যারিওকাইনোসিস আর সাইটোকাইনোসিস, ঠিক আছে? এবার ক্যারিওকাইনোসিস মানে কি, ক্যারিওকাইনোসিস মানে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন, নিউক্লিয়াস বিভাজন, আর সাইটোকাইনোসিস মানে কোষ বিভাজন, মানে কোষটা দুটুকরো হয়ে যাওয়া, এটা হচ্ছে কি বলবো আমরা সাইটোকাইনোসিস, ঠিক আছে? কোষ বিভাজন। ক্লিয়ার? চলো তাহলে ক্যারিওকাইনোসিস গেল, সাইটোকাইনোসিস গেল, ক্লিয়ার? এবার এই ক্যারিওকাইনোসিসকে আমরা চারটে স্টেপে ভাগ করে থাকি, ঠিক আছে? চারটে স্টেপে, ফার্স্ট কি প্রোফেজ, ফার্স্টেরটা কি প্রোফেজ, তারপরেরটা কি মেটাফেজ, প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে কি অ্যানাফেজ। ক্লিয়ার? আর লাস্টেরটা কি টেলোফেজ। এই চারটে ভাগে আমরা ভাগ করে থাকি, কি কি বললাম,
প্রোফেজ অ্যানাফেজ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই চারটে ভাগে আমরা ভাগ করে থাকি ঠিক আছে এই চারটে খণ্ডে আমরা ভাগ করে থাকি ক্লিয়ার চলো এর পরের পাঠে আমরা দেখে নেব কি এই ক্যারিওকাইনোসিসের যে চারটে ভাগ এদের বৈশিষ্ট্যগুলো কি এখানে তোমার ছবি আঁকা আছে দেখো এটা মাদার সেল ঠিক আছে এটা হচ্ছে কি মাদার সেল এই মাদার সেলে কি হয় আমি যদি প্রোফেজের পারফেক্ট ছবি আঁকি তাহলে দেখতে পাবো এইটা হচ্ছে একটা সেল আমি প্রাণী সেল দিয়ে আঁকছি সব কটা ঠিক আছে এটা একটা সেল সেলে কি থাকে সেলে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ক্রোমাটিন তন্তু থাকে যেটা কি বলেছিলাম ক্রোমাটিন তন্তু পরে গিয়ে প্রোটিনের সাথে বাইন্ড হয়ে ক্রোমোজোম গঠন করে মানে এই যে নিউক্লিয়াস এটা ধরো নিউক্লিয়াস এর মধ্যে থাকা প্রোটিন এবং ক্রোমাটিন তন্তু কি তৈরি করবে ক্রোমোজোম তৈরি করবে আমি দুটো আঁকছি ঠিক আছে এরকম আমাদের দেহে কত তৈরি হয় 23 জোড়া ঠিক আছে এইখানে আমি এক জোড়া আঁকছি কারণ জোড়ায় আঁকবো সবসময় কারণ কি আমাদের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে ক্লিয়ার তাহলে প্রোফেজ দশায় কি দেখলাম ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম গঠন হচ্ছে এবং কি সেন্ট্রোজোম উপস্থিত ঠিক আছে সেন্ট্রোজোম উপস্থিত ক্লিয়ার ওই যে বলেছিলাম পিপের মতন দেখতে অংশ হয় যেটা চারপাশে অ্যাস্ট্রাল রশ্মি থাকে ঠিক আছে এই সেন্ট্রোজোম কি হয় দু প্রান্তে তৈরি হয়ে যায় ঠিক আছে সেন্ট্রোজোম কি হয় দু প্রান্তে তৈরি হয়ে যায় তো এটাকে কি বলবো আমরা এটাকে আমরা বলবো প্রোফেজ দশা প্রোফেজ দশা প্রো মানে আগের প্রো মানে আগে ফেজ মানে দশা হ্যাঁ আগের দশা মানে কোষ বিভাজন হওয়ার আগের দশা মানে কোষ বিভাজন হতে গেলে এইটা হওয়া জরুরি যেটাকে আমরা বলবো কি প্রোফেজ দশা যেখানে কি হচ্ছে ক্রোমাটিন তন্তু থেকে কি তৈরি হচ্ছে ক্রোমোজোম তৈরি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লংগেস্ট ফেজ ঠিক আছে ফার্স্ট লংগেস্ট ফেজ হ্যাঁ লংগেস্ট ফেজ ফার্স্ট এবং লংগেস্ট ফেজ ক্লিয়ার 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 আর কি এখানে আমরা দেখতে পাবো কি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস যেটা সেটা আস্তে আস্তে ডিসইনটিগ্রেট হতে শুরু করে মানে এই যে কোষ মানে নিউক্লিয় পর্দাটা আস্তে কি হয়ে যায় ভাঙতে শুরু করে এটা কি হয়ে যায় নষ্ট হতে শুরু করে আমরা এই দশায় দেখতে পাবো ঠিক আছে ডিসইনটিগ্রেশন ডিসইনটিগ্রেশন অফ সেল মেমব্রেন ক্লিয়ার সরি সেল মেমব্রেন নয় সরি নিউক্লিয়াস মেমব্রেন নিউক্লিয়াস মেমব্রেন তো কি দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াস মেমব্রেন এখানে আস্তে আস্তে ডিসইনটিগ্রেট করতে শুরু করছে ক্লিয়ার আর কি আরেকটা হচ্ছে এখানে টেট্রাড ফর্ম করছে টেট্রাড মানে আমরা জানি কি এরকম চারটে বাহু আমরা যদি দেখতে পাই এটা হয় কি একটা বাহু ক্রোমোজোমের এইটা আরেকটা বাহু আঁকলাম ঠিক আছে দুটো বাহু হয়ে গেল তার মানে কি ডায়াড এটা কি হলো ট্রায়াড দেন টেট্রাড তার মানে কি পেলাম এই যে টেট্রাড গঠন করে এই দশায় কি হয় জোড়ায় জোড়ায় অবস্থান করে তার ফলে কি হয় টেট্রাড গঠন করে তার মানে এই দশায় আমি দেখতে পাবো কি থার্ড নম্বর পয়েন্টে কি লিখবো টেট্রাড টেট্রাড গঠন এখানে লেখা আছে যদিও আমি আবার দুবার করে লিখছি যাই হোক কোনো ব্যাপার নয় তো কি আমরা দেখতে পেলাম টেট্রাড দেখতে পেলাম এখানে ঠিক আছে আমরা টেট্রাড গঠন দেখতে পেলাম আচ্ছা এই লেখাটা আমি মুছে দিচ্ছি কারণ হচ্ছে না হলে আমি এখানে অন্য ছবিগুলো আঁকতে পারবো না চলো এই লেখাগুলো মুছে দিচ্ছি কারণ এইখানে লেখা আছে দেখো প্রোফেজ ফার্স্ট লংগেস্ট ফেজ নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার স্টার্টেড টু ডিসইনটিগ্রেট এবং টেট্রাড এগুলো ঠিক আছে তো এটা আমি মুছে দিচ্ছি চলো তারপরে কি তারপরে আমরা কি দেখতে পাচ্ছি প্রোফেজের পর হচ্ছে মেটাফেজ মেটাফেজ দশার যদি ছবি দেখি মেটাফেজ এই যে আঁকছি ছবি মেটাফেজে কি হয়েছে পুরোপুরি এই নিউক্লিয় পর্দা ডিসইনটিগ্রেট করে গেছে অলরেডি ঠিক আছে পুরোপুরি নিউক্লিয় পর্দা কি হয়েছে ডিসইনটিগ্রেট করে গেছে বা ভেঙে গেছে ক্লিয়ার ক্লিয়ার পুরোপুরি নিউক্লিয় পর্দা ভেঙে গেছে বা ডিসইনটিগ্রেট করে গেছে ওকে এখানে কি হচ্ছে দেখতে পাবে এইখানে ক্রোমোজোমগুলো এইখানে দুটো ক্রোমোজোম এঁকেছি আমি দুটোই আছি ঠিক আছে দুটো ক্রোমোজোম এঁকেছি একটা ক্রোমোজোম ঠিক আছে এটা দুটো ক্রোমোজোম ঠিক আছে এরকম চারটে পাঁচটা চারটে ছটা যেরকম ইচ্ছা তুমি আঁকতে পারো ঠিক আছে আঁকার তো কোনো দরকারই নেই সত্যি কথা বলতে তো এই যে ক্রোমোজোমগুলো কী হয় ক্রোমোজোমগুলো কোষের মাঝ বরাবর অবস্থান করে ঠিক আছে কোষের মাঝ বরাবর অবস্থান করে ক্লিয়ার
এইখানে কি হয় নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবার কি হচ্ছে ক্রোমোজোমটা কি হচ্ছে মাঝ বরাবর অবস্থান করছে ক্রোমোজোম কি মাঝ বরাবর অবস্থান করছে আর কি সেন্ট্রোজোম থেকে তুমি যদি দেখো সেন্ট্রোজোম থেকে কি তৈরি হচ্ছে সেন্ট্রোজোম আস্তে আস্তে বেম তন্তু গঠন করা শুরু করেছে যেটা কি এই ক্রোমোজোমের গায়ে এসে বেঁধে যাচ্ছে দড়ির মতন একটা অংশ সুতোর মতন একটা অংশ যেটা দুপ্রান্ত থেকে ক্রোমোজোমের গায়ে এসে বিঁধছে আটকে যাচ্ছে কোন অংশে আটকায় কাইনেটোকোর অঞ্চলে আটকায় কোন অঞ্চলে কাইনেটোকোর মনে রাখবে মানে এই যে ক্রোমোজোম এটার এই যে মিডিলের এইখানটা পোর্শনটা একটা কাইনেটোকোর অঞ্চল থাকে এরকম সাইডের দিকে ঠিক আছে সাইডের দিকে একটা কাইনেটোকোর অঞ্চল থাকে এই কাইনেটোকোর অঞ্চলে কি হয় বেমতন্তু এসে আটকে যায় বেমতন্তু এসে কি হয় আটকায় এই তোমার কোথায় কাইনেটোকোর অঞ্চলে ঠিক আছে এই কাইনেটোকোর অঞ্চলে তো আটকালো তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটা পেলাম আমরা মেটাফেজ মেটাফেজ দশায় আমরা এটা দেখতে পাচ্ছি ঠিক আছে মেটাফেজ দশায় তাহলে কি আমরা মেটাফেজের বৈশিষ্ট্যগুলো কি দেখব ক্রোমোজোম স্পিন্ডলস ফাইবার্স অ্যান্ড বাইভ্যালেন্ট ক্রোমোজোমস আর ক্লিয়ার দেখতে পাচ্ছ বাইভ্যালেন্ট বা যেটাকে আমরা বলি টেট্রাড বাইভ্যালেন্ট কেন পাশাপাশি দুটো ক্রোমোজোম যদি অবস্থান করে তাকে আমরা বলি বাইভ্যালেন্ট আর এখানে সবাই পাশাপাশি অবস্থান করবে ঠিক আছে তাহলে কি আমরা বাইভ্যালেন্ট ক্রোমোজোম দেখতে পাচ্ছি দ্য স্পিন্ডল ফাইবার মানে যেটাকে আমরা বাংলায় বলি বেমতন্তু বা বেম ফাইবার সেটা কি হচ্ছে কাইনেটোকোর অঞ্চলের সাথে এসে আটকে যাচ্ছে সেটা কি হচ্ছে কাইনেটোকোর অঞ্চলের সাথে এসে আটকাচ্ছে ক্লিয়ার মেটাফেজ দশায় তো এটা গেল এইবার এইবার আসছে আসল দশা অ্যানাফেজ এই অ্যানাফেজ দশায় আমরা কি দেখতে পাই অ্যানাফেজ দশায় আমরা চলন দেখতে পাই যেটা আমরা বাংলায় পড়েছি অ্যানাফেজীয় চলন ঠিক আছে চলন মানে কীরকম চলন এই যো দুই প্রান্তে সেন্ট্রোমিয়ার আছে যার অ্যাস্ট্রাল রশ্মি থেকে কি তৈরি হয়েছে বেমতন্তু গঠন হয়েছে ক্লিয়ার দুই প্রান্তে আছে ঠিক আছে এটা এবং কি হয়েছে দু প্রান্ত থেকে কি তৈরি হয়েছে যে একটা বেমতন্তু গঠন হয়েছে যেটা কি করছে এই ক্রোমোজোমগুলোকে টানছে আর টানার ফলে কি হবে বারবার টানতে টানতে কি হবে এই ক্রোমোজোমটা দু টুকরো হয়ে যাবে মাঝখান থেকে কি হয়ে যাবে এই পাশ দিয়ে যদি কেউ একজন টানে আর এই পাশ দিয়ে যদি কেউ একজন টানে কি হয়ে যাবে ক্রোমোজোমটা মাঝখান থেকে ছিঁড়ে দু টুকরো হয়ে যাবে ঠিক আছে তার মানে ভেঙে দু টুকরো হয়ে যায় ক্লিয়ার ক্লিয়ার তার মানে কি আমি এখানে পুরো গোটা এইটা একটা এন ছিল এইটা একটা টু এন ছিল এটা একটা টু এন ছিল এইটাও ছিঁড়ে যেমন এই প্রান্তে চলে যাবে এইটাও যখন মাঝখান থেকে ছিঁড়বে এটাও ওই প্রান্তে চলে যাবে ঠিক আছে তার মানে এখানে ডিসইন্টিগ্রেট করছে কিভাবে টু এন থেকে টু এন তৈরি হয়ে যাবে তখন আসছি ওই পার্টে তারপরে এখানে ছবিটা আঁকছি কি ছবিটা আঁকছি হচ্ছে ক্রোমোজোম এইভাবে ছিঁড়ে একটা টুকরো ওই প্রান্তের দিকে চলে যাচ্ছে ঠিক আছে একটা টুকরো ওই প্রান্তের দিকে চলে যাচ্ছে আর আরেকটা টুকরো এই প্রান্তের দিকে চলে আসছে ক্লিয়ার আর একটা টুকরো কোন প্রান্তের দিকে আসছে এই প্রান্তের দিকে আসছে ক্লিয়ার সবার ক্লিয়ার চলো তাহলে এবার এইবার আমরা নেক্সট পার্টের দিকে এগোচ্ছি তোমাদের কমেন্টগুলো দেখা হচ্ছে না কারণ আমি একটু পড়াতে বেশিই মত্ত কারণ এখান থেকে আমি আলাদা হতে চাই না ঠিক আছে চলো আজকের পড়াটা খুব ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে আজকে আমি চাইছি যাতে সময়ের মধ্যে শেষ করে দেওয়া যায় তোমাদের পুরোটা তাই জন্য চলো আমরা এগোচ্ছি তাহলে কি দেখতে পেলাম এখানে অ্যানাফেজীয় চলন দেখতে পেলাম অ্যানাফেজীয় চলন অ্যানাফেজীয় চলন কি দ্য স্পিন্ডল ফাইবার্স অ্যালংগেট ঠিক আছে অ্যালংগেট একসাথে ঠিক আছে অ্যালংগেট মানে লম্বা হওয়া ঠিক আছে অ্যালংগেট অ্যান্ড সেল বিকামস লঙ্গার অ্যান্ড অ্যানাফেজ এন্ডস হোয়েন অল দ্য র মেটেরিয়াল রিচেস দ্য অপোজিট পোল এক তো কি এইখান থেকে আস্তে আস্তে এই কোষটা কী হয় চাপা শুরু হয় মিডিলের পোর্শনে এই মিডিল অংশ দিয়ে চাপা শুরু হয় ঠিক আছে এইখান দিয়ে কী তৈরি হয় ক্লিভেজ তৈরি হওয়া শুরু হয়ে যায় প্রাণী কোষের ক্ষেত্রে ঠিক আছে এইখানে কী তৈরি হয় ক্লিভেজ ফারো তৈরি হয় বা ক্লিভেজ তৈরি হওয়া শুরু হয়ে যায় প্রাণী কোষের ক্ষেত্রে ঠিক আছে তো কী দেখতে পাচ্ছি এরকমভাবে কোষটাকে কী হচ্ছে তোমার ইয়েটাকে মানে ক্রোমোজোমটাকে কী করছে দুদিক দিয়ে টেনে ছিঁড়ে দুটুকরো করে নিয়ে যাচ্ছে তার ফলে কী হয়ে যাচ্ছে এই ক্রোমোজোমটার এই টোটাল ক্রোমোজোমটার বৈশিষ্ট্য কী ছিল টু এন এই টোটাল ক্রোমোজোমটার বৈশিষ্ট্য কী ছিল টু এন ধরো এইটা একটা ক্রোমোজোম ঠিক আছে এইটা একটা ক্রোমোজোম দুজনেরই বৈশিষ্ট্য কী ছিল টু এন প্রকৃতির ঠিক আছে দুজনেরই বৈশিষ্ট্য কী ছিল টু এন প্রকৃতির এবার কী হলো বেমতন্তু এদিক দিয়ে টান দিল এদিক দিয়ে টান দিল ফলে এটা মাঝখান থেকে দুটো টুকরো হয়ে গেল কী হয়ে গেল মাঝখান থেকে দুটো টুকরো হয়ে একটা এই প্রান্তে চলে এলো এই দিক থেকে টুকরোটা এই প্রান্তে এদিক থেকে টুকরোটা এই প্রান্তে আর একটা টুকরো
ওই দিকে, মানে দুটো টুকরো ওই দিকে। তার ফলে কি হলো, দুদিকেই যে ক্রোমোজোমগুলো গেল দুজনেরই বৈশিষ্ট্য কি, টু এন, দুজনেরই বৈশিষ্ট্য কি হলো, টু এন প্রকৃতির হলো। ঠিক আছে, দুজনেরই বৈশিষ্ট্য কি হলো, টু এন প্রকৃতির হলো। ক্লিয়ার? কিভাবে হলো দেখছি এখন, আমরা এটাকে স্পষ্ট বুঝতে পারবো না এই লেখাটা দেখে, তাই জন্য কি এটাকে আমি মুছে দিচ্ছি। বারবার এই কথাটা উল্লেখ করছি এই কারণে, তাহলে বুঝতে সুবিধা হবে, এরপরে গিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে। চলো এবার আমরা দেখে নিচ্ছি কি হচ্ছে। আমরা কি করলাম, এখানে আমরা দুদিকে নিয়ে চলে গেলাম, এটাকে কি বলবো, অ্যানাফেজ দশা বলবো। তো অ্যানাফেজ দশা এখানে আমরা দেখতে পেলাম, এইবার যেটা দেখতে পাবো টেলোফেজ। টেলোফেজে কি হচ্ছে, দুটো ভিন্ন কোষ গঠন করে নিল। কি হলো, দুটো ভিন্ন কোষ মাঝখান দিয়ে একেবারে মারাত্মক ক্লিভেজ ফাড়ও তৈরি হলো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে কি, টেলোফেজ দশা। এটাকে কি বলবো, টেলোফেজ দশা। ঠিক আছে, টেলোফেজ দশার মারাত্মক ক্লিভেজ ফাড়ও তৈরি হলো, এবং কি হলো, ক্রোমোজোমটা এই প্রান্তেও চলে গেল, ক্রোমোজোমগুলো এই ক্রোমোজোমগুলো এই প্রান্তে চলে গেল, এই ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম এসছে। ঠিক আছে, এই ক্রোমোজোমগুলো এই প্রান্তে চলে এলো। ঠিক আছে, একই সেট থেকে ডিভাইড হয়ে কি হলো, এই প্রান্তে চলে এলো। ক্লিয়ার? তার মানে আমি এটা বলছি, দেখো এইখানে ক্রোমোজোমগুলো ছিল টু এন প্রকৃতির। কী ছিল, টু এন প্রকৃতির, মানে এন এন, এটা কি একটা কোষ গঠন করেছিল। কোষটা কী প্রকৃতির ছিল, কোষটা ছিল টু এন প্রকৃতির। কোষটা কী ছিল, টু এন প্রকৃতির ছিল, এন এবং এন, এন এবং এন প্রকৃতির ছিল, তার ফলে কোষটা ছিল টু এন প্রকৃতির। তো এইখানে কি হলো, এই এন প্রকৃতির ক্রোমোজোম ভেঙে দুটুকরো হয়ে চলে গেল। ঠিক আছে, এন প্রকৃতির মানে ক্রোমোজোম ভেঙে দুটুকরো হয়ে দু প্রান্তে চলে এলো, তাহলে এই প্রান্তে কি হলো, এন এন, এবং এই প্রান্তে কি হলো, এন এন। তার ফলে এইখানের যে কোষটা তৈরি হবে মাঝখান থেকে ডিভাইড হয়ে, সেটা হবে টু এন প্রকৃতির, এবং এই যে কোষটা তৈরি হবে এটাও টু এন প্রকৃতির হবে, এটাও কি হবে, টু এন প্রকৃতির হবে। ক্লিয়ার? তার মানে কি দাঁড়ালো, টু এন প্রকৃতির দুটো কোষ তৈরি হলো। কি তৈরি হলো, টু এন প্রকৃতির দুটো কোষ তৈরি হয়ে গেল। তো এটাকেই আমরা বলবো, এই টোটাল পদ্ধতিটাকে ক্যারিওকাইনোসিস। কিসের ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনোসিস কিসের, মাইটোসিসের ক্যারিওকাইনোসিস। ঠিক আছে, মাইটোসিসের ক্যারিওকাইনোসিস। আর এটা আমরা দেখতে পাই কোথায়, আমাদের দেহকোষে। ঠিক আছে, আমাদের দেহকোষে দেখতে পাই আমাদের এই মাইটোসিস বিভাজন। ঠিক আছে, চলো একটু শেয়ার হয়ে যাক, একটু সাবস্ক্রাইব হয়ে যাক চ্যানেলটা, যারা যারা নতুন আছো, আর যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সায়েন্স বাই সুভাষিস স্যার বলে সার্চ করো, তোমরা ওখানে পেয়ে যাবে। তোমাদের যত যাবতীয় নোটস আছে, যেগুলো বহু অনেক নোটস আছে ওখানে, অনেক বইয়ের পিডিএফ পেয়ে যাবে সেখানে, এবং ক্লাসগুলো সাজানো গোছানোভাবে আমি তোমাদের একটা একটা করে বানিয়ে দিচ্ছি সেট। যেমন হচ্ছে আগের একদিন বানিয়ে দিয়েছি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা তুমি পর পর ভিডিওগুলো দেখলে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা। ঠিক আছে, আর কোনো বই পড়তে হবে না। ঠিক আছে, তেমনি আজকে কী করবো, ওই পার্টে নোট দিয়ে দেবো, এবং আজকে যেটা দেবো হচ্ছে সেল। ঠিক আছে, সেলের পুরো যে সিরিজ, সেলের এবং হচ্ছে স্টেটস অফ ম্যাটার, আজকে দেবো স্টেটস অফ ম্যাটার, কালকে দেবো সেল, স্টেটস অফ ম্যাটারের পুরো পর সিরিজটা দেবো। তার ফলে কী হয়ে যাবে, তুমি যখন ওই ভিডিওগুলো দেখবে এবং নোটসগুলোও দিয়ে দেবো, যখনই তুমি ভিডিওটা দেখবে তখনই তোমার ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা এত সহজ জিনিস ছিল এরকম মনে হবে। ঠিক আছে, তো তাতে কী করতে হবে, তোমাকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, একবার জয়েন করে নাও ওই চ্যানেলে। ঠিক আছে, আমার কী নামে পাবে বললাম, সায়েন্স বাই সুভাষিস স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো তারপরে। সুমি থ্যাংক ইউ আমার মানে প্রেস করবার জন্য, ভালো লাগে প্রেস করলে লোকে। তো চলো, এবং আমরা হচ্ছে টেলোফেজের পাটে যাচ্ছি। টেলোফেজে কী আসছে, এই যে ক্লিভেজ ফাড়ো তৈরি হচ্ছে, মানে কি মাঝখান দিয়ে একটা ভাজের তৈরি হচ্ছে, ক্লিভেজ মানে ভাজ। ঠিক আছে, এখান দিয়ে একটা ভাজের তৈরি হচ্ছে, এই দশায় আমরা দেখতে পাচ্ছি টেলোফেজ দশায়। আর কি দেখতে পাচ্ছি, সেল অর্গানেলস লাইক নিউক্লিয়াস, গলগি বডি, আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিফর্মড এগেন, এবং কী হচ্ছে এইখানে আস্তে 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 কী হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন মানে আস্তে আস্তে এটা নিউক্লিয়াসে পরিণত হবে, এবং কী হয়ে যাবে, দুটো আলাদা আলাদা কোষে পরিণত হয়ে যাবে, কিন্তু এখনও পুরোপুরি ডিভাইড হয়নি, কোষটা পুরোপুরি ডিভাইড হয়নি। কোথায় গিয়ে ডিভাইড হবে, ডিভাইড হবে হচ্ছে কি, সাইটোকাইনোসিসে গিয়ে। কোথায় গিয়ে ডিভাইড হবে, সাইটোকাইনোসিস, যেটা কোষ বিভাজন আমরা বলে থাকি। ক্লিয়ার? কোষ বিভাজন আমরা বলে থাকি। তো কী দেখতে পাচ্ছি আমরা সাইটোকাইনোসিসে, ইফ সাইটোকাইনোসিস ইজ স্টপড,
যদি সাইটোকাইনোসিস বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সাইটোকাইনোসিস যদি বন্ধ হয়ে যায় মানে কোষের এই যে মাঝখান দিয়ে ক্লিভেজটা তৈরি হলো, তারপরে দুটো কোষ তৈরি হলো না আলাদা আলাদা, একটাই কোষ রয়ে গেল, তাহলে কি প্রবলেম হবে? একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে, তাহলে এটা একটা অস্বাভাবিক দশা। এটাকে আমরা কি বলবো? সিনসাইটিয়াম কোষ বলা হয়। ঠিক আছে, এই সব কোষকে কি বলা হয়? সিনসাইটিয়াম কোষ বলা হয়, যেটা একটা অস্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, সিনসাইটিয়াম কোষ, ঠিক আছে, এটা হওয়া অস্বাভাবিক। ঠিক আছে, তো কি সিনসাইটিয়াম বলে থাকি আমরা এটা। ঠিক আছে, নেক্সট পার্ট আর কি, অ্যানিমাল সেলে কি হচ্ছে? ক্লিভেজ তৈরির মাধ্যমে তৈরি হচ্ছে, যেমন কোষটা দুভাগে বিভক্ত হচ্ছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মাঝখানে কি হয়? ডেক্সট্রোজের কি হয়? একটা লেয়ার পড়ে। ঠিক আছে, ডেক্সট্রোজের একটা লেয়ার পড়ে, ডেক্সট্রোজ সেলুলোজ এসবের একটা লেয়ার তৈরি হয়। ঠিক আছে, এবং কি করে? মাঝখানে একটা সেল প্লেট গঠন করে। এখানে দেখতে পাচ্ছ সেল প্লেট গঠন করেছে মাঝখানে, ক্লিয়ার? এবং সেল প্লেট গঠন হওয়ার পরে দুটো আলাদা আলাদা সেলে পরিণত হচ্ছে, এটি দুটো আলাদা আলাদা কোষে পরিণত হচ্ছে। এবং কি এটা কিসের মাধ্যমে তাহলে তৈরি হয়? প্ল্যান্ট সেলে সাইটোকাইনোসিস কিসের মাধ্যমে হয়? সেল প্লেট তৈরির মাধ্যমে হয়ে থাকে। কিসের মাধ্যমে? সেল প্লেট তৈরির মাধ্যমে হয়ে থাকে, ক্লিয়ার? বাংলাতে এটাকে সেল প্লেটই বলে। ঠিক আছে, সেল প্লেট তৈরির মাধ্যমে কী হয়? প্ল্যান্ট সেলের ডিভিশন হয়, এবং ক্লিভেজ তৈরির মাধ্যমে কী হয়? উদ্ভিদ সেলের, প্রাণী সেলের ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, প্রাণী সেলের ডিভিশন কিসে হয়ে থাকে? তোমার কিসের? বললাম ক্লিভেজ তৈরির মাধ্যমে। চলো চলো, আর স্যার এটা কি কখনো হয় না? মানে কোনটার কথা বলছো সজল? যে সিনসাইটিয়াম একদম হয়ে থাকে, সিনসাইটিয়াম হলে কোষে ক্যান্সার সেল হওয়ার সম্ভাবনা থাকে যদি কারো সিনসাইটিয়াম হয়। ঠিক আছে, আচ্ছা, স্বাগত স্বাগত মণ্ডল, আমার ক্লাসে প্রথম দিন লাইভে ওয়েলকাম, স্বাগত। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, তাতে কী হবে? সুবিধা হবে, তোমার রেগুলার ক্লাস পেয়ে যাবে। আর না হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেল কি? সায়েন্স বাই শুভাশিস স্যার, ওখানে জয়েন করে যাও। তোমার সুবিধা হবে কি? ওখানে নোটস এবং আমাদের যে ইউটিউবের ক্লাসগুলো আছে এগুলো সাজানো গোছানোভাবে পেতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এই জন্যই ক্যান্সার হয় এই কথাটা ভুল। সুমি বলছে যে এই জন্যই কি ক্যান্সার হয়? একদমই নয়, তবে এইটা হলে ক্যান্সার সেল তৈরি হবে সেটা। ঠিক আছে, কারণ কি? তখন একটা কোষের মধ্যে, এটা কি ধরনের কোষ ছিল আমি কি বলেছিলাম? টু এন প্রকৃতির দুটো কোষ তৈরি করছিল, কিন্তু এটা কি হয়ে গেল? একটা সেলে থাকার ফলে কি হয়ে গেল? ফোর এন সেল গঠন করলো। কিন্তু আমরা ফোর এন সেল কি কোথাও দেখতে পাই? দেখতে পাই না। ঠিক আছে, ফোর এন সেল আমরা দেখতে পাই না, ক্লিয়ার? চলো তারপর, এরপরে আমরা যেটা বলবো সেল ডিভিশনের কোন দশা। সেল ডিভিশনের আরেকটা ভাগ কি? মিওসিস। আরেকটা ভাগ হচ্ছে, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিওসিস। এই মিওসিস খুবই টাফ এবং একটু ভালো করে বুঝতে হবে, কিন্তু বুঝে গেলে একেবারে ইজি। ঠিক আছে, বুঝে গেলে একেবারে ইজি, ক্লিয়ার? চলো, আচ্ছা আরেকটা কথা বলে দিই, এইখানে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, এই যে ক্যারিওকাইনোসিস, মানে ক্যারিওকাইনোসিস বলছি, মাইটোসিস বিভাজন। ঠিক আছে, মাইটোসিস কথাটি কে প্রথম ব্যবহার করে? ঠিক আছে, মাইটোসিস কথাটি কে প্রথম ব্যবহার করে? ঠিক আছে, এটা একবার নোট ডাউন করে নেবে। মাইটোসিস কথাটি প্রথম এক্সপ্লেন করেন হচ্ছে এডওয়ার্ড স্ট্রসবার্গার। ঠিক আছে, স্ট্রসবার্গার, ঠিক আছে, এটা ওই বার্গার না যেই বার্গার খাওয়া হয়। ঠিক আছে, তো কি এডওয়ার্ড স্ট্রসবার্গার এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, মাইটোসিস কথাটি। এইবার আমরা যেটা পড়বো, এবার পড়বো কি? মিওসিস। তোমাদের কি বললাম? মিওসিস পড়বো আমরা। তো চলো মিওসিসটা এবার দেখে নিই। মিওসিস কি আসছে? MEIOSIS। চলো, মিওসিস, মিওসিস কথাটি কে প্রথম ব্যবহার করেন, এই কথাটি কে প্রথম টার্ম করেছিলেন, সেটা হচ্ছে জে বি ফার্মার অ্যান্ড মোরে। ঠিক আছে, এটা মুড়ে মনে হচ্ছে, কিন্তু বানানটা হচ্ছে, উচ্চারণটা হচ্ছে মোরে। ঠিক আছে, তো কি জে বি ফার্মার এবং মোরে এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এই মিওসিস কোষ বিভাজন দেখলে আমি দেখতে পাবো মিওসিস কোষ বিভাজন কটা ভাগে বিভক্ত করা যায়, কটা খণ্ডে আমি ভাগ করে এটাকে পড়তে হবে। চলো দেখে নিই। এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, ভালো করে দেখবে জিনিসটা, বোঝার চেষ্টা করবে। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? টু এন থেকে এন এন উৎপাদন হয়, তারপরে কি হয়? তারপরে আবার এন থেকে এন এন উৎপাদন হয়। তার মানে এটা আমরা বলতে পারি এইখানটা হচ্ছে হ্রাস বিভাজন, এইখানটা হচ্ছে হ্রাস পাচ্ছে, তাই এটাকে হ্রাস বিভাজন। কিন্তু এই জায়গাটা
ঠিক সেই মিওসিসের মতন নয়, এই মাইটোসিসের মতন নয় এই জায়গাটা। কারণ এই জায়গাটাতে কী হচ্ছে, সমবিভাজন হচ্ছে, যেটা মাইটোসিসে হতো কী হতো, টু এন থেকে টু এন টু এন তৈরি হচ্ছিলো, কিন্তু এইখানে এন থেকে এন এন তৈরি হচ্ছে, মানে সমবিভাজন হচ্ছে। তার মানে মিওসিসেরও কী হয়, প্রথম দশাটুকু হয় হচ্ছে হ্রাস বিভাজন, হ্রাস হওয়ার জন্য বা কমে যাওয়ার জন্য প্রথম দশাটুকু হয়, কিন্তু বাদ বাকি দশাটা মানে সেকেন্ড, এদের মধ্যে দুটো ফেজ থাকে, সেকেন্ড দশাটায় কী হয়, সেকেন্ড দশাটায় এন এন তৈরি হওয়ার জন্য তো হয়, সেটাকে আমরা কী বলবো, সমবিভাজন, মানে যেটা মাইটোসিসের মতনই ঘটে থাকে, যেটা সম্পূর্ণ মাইটোসিসের মতন ঘটে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একজন জিজ্ঞাসা করছে, স্যার আড্ডা 247 অ্যাপ থেকে গ্রুপ ডি এর পেড কোর্স নিলে আপনাদের সবার বাংলার ক্লাস পাওয়া যাবে? একদম, বাংলা এবং ইংলিশ বোথে পাবে, ঠিক আছে, বাংলায় বোঝানো হবে, কিন্তু নোট বাংলা এবং ইংলিশ দুটোতেই থাকবে, ঠিক আছে, যেটা তোমার সুবিধা হয়, বাংলায় পড়তে হলে বাংলা, ইংলিশে পড়তে হলে ইংলিশ, কিন্তু বোঝানো হবে বাংলাতে, ঠিক আছে। স্যার মিওসিসে 4N হয়? একদমই নয়, মিওসিসে কখনো 4N হয় না, মিওসিসে কী হয়, 2N থেকে NN, তারপরে NN NN করে চারটে কোষ তৈরি হয়ে যায়, এটা কখনোই 4N নয়। এখানে যদি চারটে N দেখছো মানে 4N নয়, এটা আলাদা আলাদা, এটা একটা N, এটা একটা N, এটা একটা N, এটা একটা N, ঠিক আছে, এটা 4N কখনোই নয়। ক্লিয়ার? চলো, এটা 4N কখনোই নয়। হ্যাঁ, আরেকজন সৌভিক জিজ্ঞাসা করছে, স্যার হিন্দির ক্লাসগুলো কি পাওয়া যাবে? হিন্দি আমাদের চ্যানেলে নয়, তাহলে তোমাকে SSC আড্ডা ফলো করতে হবে, ঠিক আছে, SSC আড্ডাতে যাও, SSC আড্ডা, তুমি ওখানে সব হিন্দি ক্লাস, হিন্দি এবং ইংলিশের ক্লাসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, এটা হচ্ছে বাংলা চ্যানেল, ঠিক আছে সৌভিক। চলো, এরপরে এরপরে কি দেখবো আমরা, মিওসিস গেল, মিওসিসের কি বললাম, জেবি ফার্মার এবং মোরে, এটা মোরে, এটা কি নির্ণয় করেছিলেন, এবং এর ফার্স্টে আমরা কি দেখতে পাবো, হ্রাস বিভাজন, দেন দেখতে পাবো সমবিভাজন। তাহলে একবার দেখে নিই, তাহলে এদের মধ্যে কী কী দশা দেখতে পাবো, একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস, কিন্তু ক্যারিওকাইনোসিস কী, ক্যারিওকাইনেসিস ওয়ান দেখতে পাবো, দেন হবে কি, ক্যারিওকাইনোসিসের পরে কী হয়, সাইটোকাইনেসিস হয়, ঠিক আছে, সাইটোকাইনেসিস হবে, এটা কত, সাইটোকাইনেসিস ওয়ান, যেটাই হবে হচ্ছে এই পার্টটায় হবে হচ্ছে কি, এই পার্টটায় হ্রাস ঘটবে বা কমে যাবে, ঠিক আছে, হ্রাস ঘটবে বা কমে যাবে এই পার্টটায়, ঠিক আছে, এবং এই পার্ট, তারপরে আসবে কি, ক্যারিওকাইনেসিস টু এবং কি, সাইটোকাইনেসিস টু। তার মানে কি দেখতে পেলাম, ক্যারিওকাইনেসিস টু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তেমনি আবার যদি ডিভাইড করি, এই ক্যারিওকাইনেসিসকে আমরা কীভাবে ডিভাইড করেছিলাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানেও সেমভাবেই ডিভাইড করব, ঠিক আছে, খালি তফাৎ দুটো জায়গায় হবে, তফাৎ কী হবে, দুটো জায়গায় খালি তফাৎ ঘটবে, কী দেখে নিই, ক্যারিওকাইনেসিস ওয়ান হলে এর ডিভাইড কী হবে, প্রোফেজ ওয়ান দশা এখানে দেখতে পাবো, ঠিক আছে, এখানে কী দেখতে পাবো, মেটাফেজ ওয়ান তারপরে কী দেখতে পাবো, অ্যানাফেজ ওয়ান আর এখানে কী দেখতে পাবো, টেলোফেজ ওয়ান, তাই তো, এইগুলো দেখতে পাচ্ছিলাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানেও প্রায় সেমই হলো, খালি তফাৎটা একটা জায়গায়, এই প্রোফেজ দশায় একটা তফাৎ দেখতে পাওয়া যায়, আর একটা হচ্ছে অ্যানাফেজ দশায় একটা তফাৎ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? প্রোফেজ দশায় সামান্য একটু তফাৎ, আর অ্যানাফেজ দশায় আকাশ পাতাল তফাৎ, এই দুটো আমরা লক্ষ্য করব, ঠিক আছে, হয়ে গেল, টেলোফেজ হয়ে গেল, এটা টেলোফেজ, টেলিফেজ না, ঠিক আছে, টেলোফেজ হয়ে গেল, টেলোফেজ কত, এটা ওয়ান, মিটে গেল, দেন হয় হচ্ছে সাইটোকাইনোসিস, মানে কোষটা ডিভাইড হয়ে দুটো এন এন গঠন করছে, মানে হ্রাস ঘটলো, ঠিক আছে, টু এন থেকে এন এন গঠন হলো, মানে হ্রাস ঘটলো, তারপরে কী হবে, তারপরে হবে ক্যারিওকাইনোসিস টু, এই ক্ষেত্রে কী দেখা যাবে, এটা সেম ডিট্টোকার মতন, পুরো আমরা যেটা পড়েছি মাইটোসিসের মতন, মানে কি, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু, যেটা হচ্ছে ওখানে পড়লাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেম হবে, খালি তফাৎ কোথায় হচ্ছে, এই বিভাজনে প্রোফেজে তফাৎ হচ্ছে এবং অ্যানাফেজে তফাৎ হচ্ছে। ক্লিয়ার? প্রোফেজে এবং অ্যানাফেজে তফাৎ হচ্ছে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে।
ঠিক আছে স্যার, এনটিপিসির পেট কোর্স স্টার্ট কবে থেকে? সজল জিজ্ঞাসা করছে পেট কোর্স স্টার্ট হচ্ছে 21 তারিখ থেকে। যারা যারা পেট কোর্স নাওনি তারা তারা আমার যদি পড়ানো ভালো লেগে থাকে তাহলে Y229 কোডটা ইউজ করে পেট কোর্সটাকে কিনে নাও, ঠিক আছে? কোন কোড ইউজ করবে? Y229 কোডটা তোমরা ইউজ করে নেবে, ঠিক আছে? চলো তারপরে আমরা ক্লাসের দিকে এগোচ্ছি, চলো বেশি প্রমোশন করছি না, যদি পছন্দ হয় Y229 কোডটা ইউজ করে কিনে নেবে, আমাদের পড়াটা জরুরি, ঠিক আছে? প্রমোশন পরেও করা যাবে, তো কি পড়াটা করে নি, খালি এইটুকুনি পড়ে রাখলাম যেটুকুনি বলতে হয় Y229 করবে, তাহলে আমার কাছে রেকর্ড থাকবে, যেহেতু আমি তোমাদের রেলওয়ের মেন্টর তাহলে আমি তোমাদের হেল্প করতে পারবো। আর কোর্সটা এখন তুমি যদি কেন 980 টাকার মধ্যে অ্যাপ থেকে পেয়ে যাবে, আর 945 টাকার মধ্যে 945 টাকার মধ্যে অ্যাপের থেকে পেয়ে যাবে, আর 980 টাকার মধ্যে কোথা থেকে পেয়ে যাবে? তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আমি লাস্টে গিয়ে দেখিয়ে দেবো তোমাদের। চলো আপাতত ক্লাসের দিকে এগোই, একদম 21 জুলাই, ঠিক আছে? চলো তারপর এইবার আমরা দেখব কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই চারটে দশা আমরা দেখতে পাচ্ছি। এই চারটে দশার মধ্যে আমি কি বললাম, প্রোফেজে একটা চেঞ্জেস হয়, ছোট্ট চেঞ্জেস, সেটা কি একবার দেখে নেব। এই প্রোফেজ দশাকেও আবার ভাগে ভাগ করতে পারি, বিভিন্ন ভাগে, কি কি? এক হচ্ছে কি লেপটোটিন, লেপটোটিনি বা লেপটোটিন বলা হয়, ঠিক আছে? লেপটোটিন বা লেপটোটিনি, জাইগোটিন বা জাইগোটিনি, ঠিক আছে? জাইগোটিন বা জাইগোটিনি, যেটাই উচ্চারণ করবে, ঠিক আছে? প্যাকাইটিন বা প্যাকাইটিনি, প্যাকাইটিন বা প্যাকাইটিনি, ঠিক আছে? এবার কি ডিপ্লোটিন বা ডিপ্লোটিনি, ডিপ্লোটিন বা ডিপ্লোটিনি। আরেকটা কি ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস, ঠিক আছে? এই কটা দশা পেলাম, পাঁচটা দশা আমরা দেখতে পাই, এই পাঁচটা দশা আমরা দেখতে পাই। কি কি পেলাম? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই পাঁচটা দশা আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? এই পাঁচটা দশা দেখে নিলাম আমরা। এইবার এই পাঁচটা দশার ব্যাপারে এবার বর্ণনাগুলো জানবো, আর কিছু ডিভাইডেশন আমরা করবো না, এরপরে আমরা চলে যাব সোজা বর্ণনায়, আবার ওখানে ফিরে আসবো পরে। তো চলো লেপটোটিন দশা দেখো, লেপটোটিন বাংলায় মনে রাখবে কি করে, লেপটোটিনে ল্যাপটা লেপটি করে থাকে, দেখো ক্রোমোজোম কিলো কি হচ্ছে, একে অপরের সাথে কি হচ্ছে পেঁচিয়ে অবস্থান করছে ক্রোমাটিন তন্তুগুলো, মানে কি ল্যাপটা লেপটি করে থাকছে। এটা প্রোফেজ দশার প্রথম দশা, যেখান থেকে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি প্রোফেজ দশা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম, মানে একটাই ক্রোমাটিন তন্তু পুরো পেঁচিয়ে গঠন করে আছে, তাহলে কি হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে? এখানে আমরা ক্রোমোজোম যেটা দেখতে পাচ্ছি তার বৈশিষ্ট্য কি হোমোলোগাস টাইপের, ঠিক আছে? হোমোলোগাস টাইপের হয়, ঠিক আছে? এবং কি এইখানে ঘনীভূত অবস্থায় ক্রোমোজোমগুলো অবস্থান করে, মানে এখানে তোমার ঘনীভূত বলছি, এইখানে কি হয় তোমার ক্রোমোজোমগুলো তন্তু আকারে অবস্থান করে থাকে, ক্লিয়ার? ক্রোমোজোম আকারে, ক্রোমোজোমগুলো তন্তু আকারে কি হয় একে অপরের সাথে পেঁচিয়ে অবস্থান করে, তার মানে কি লিপটোটিন কি ল্যাপটা লেপটি, ঠিক আছে? এইভাবে মনে রাখবে, ইজি হবে মনে রাখতে। দেন আসছে হচ্ছে জাইগোটিন, জাইগোটিনে কি হচ্ছে ক্রোমোজোমগুলো কনডেন্সড হচ্ছে আস্তে আস্তে, এইখান থেকে কনডেনসেশন শুরু হয়েছে, কনডেনসেশন মানে ঘনীভূত হওয়া, মানে কি পারফেক্ট ক্রোমোজোম তৈরি হওয়া, ঠিক আছে? কনডেনসেশন, ঠিক আছে? কনডেনসেশন কি হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ক্লিয়ার? কনডেনসেশন এখান থেকে শুরু হয়েছে, আর এখানে গিয়ে কি হয়েছে কনডেন্সড, ঠিক আছে? ঠিক আছে, কনডেন্সড, এখানে গিয়ে কি দেখছি আমরা কনডেন্সড হয়ে গেছে, এবং কি তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি করেছে। বাইভ্যালেন্ট মানে দেখো 2N এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি ছিল, এই ক্ষেত্রে টোটাল ক্রোমোজোমটা ছিল 2N, কিন্তু এখানে গিয়ে কি করেছে N এবং N দুটো ক্রোমোজোম তৈরি করেছে, কি করেছে N এবং N ক্রোমোজোম তৈরি করেছে এবং পাশাপাশি অবস্থান করছে, তাহলে কি দেখতে পাবো আমরা এখানে বাইভ্যালেন্ট ক্রোমোজোম দেখতে পাবো, কি দেখতে পাচ্ছি বাইভ্যালেন্ট, ঠিক আছে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম আমরা এখানে দেখতে পেলাম, ক্লিয়ার? ক্লিয়ার, চলো এরপরে আসছে কি প্যাকাইটিন, ঠিক আছে? প্যাকাইটিন, প্যাকাইটিনে কি হচ্ছে দেখো, লেপটোটিন গেল, জাইগোটিন গেল, জাইগোটিনে কি হচ্ছে জাইগোট তৈরি হচ্ছে, তাই জন্য আমরা বলছি জাইগোটিন, জাইগোট মানে দেখো এন এন, আমরা ভালো করে জানি জাইগোট কি হয় এন এন, 2N প্রকৃতির হয়, সেটা কি হচ্ছে জাইগোটে পরিণত হচ্ছে, দেখো এটা জাইগোট, তাই জন্য এসছে জাইগোটিনি। এবার আসছে কি প্যাকাইটিনি, প্যাকাইটিনিতে কি হচ্ছে
প্যাকাইটি নিতে এদের কি হয় একে অপরের গায়ের উপর চেপে বসে, এরা কি হয় এক পে একে অপরের গায়ের উপর চেপে বসে। এবার ঠিক আছে, এরা কি হয় একে অপরের গায়ের উপর চেপে বসে, ক্লিয়ার ক্লিয়ার, একে অপরের গায়ের উপর চেপে বসে, ফলে কি হয়ে যায় ক্রসিং। এখানে কি হচ্ছে টেট্রাড গঠন দেখতে পাচ্ছি আমরা, টেট্রাড। দেখো এইখানে ছিল হচ্ছে কি ডায়াড ছিল, কিন্তু কিন্তু বাইভ্যালেন্ট ডায়াড ক্রোমোজোম ছিল। ডায়াড মানে যাদের এক একটা একটা দুটো বাহু, এইটা একটা ক্রোমোজোম এইটা একটা ক্রোমোজোম, এটাকে কি বলবো আমি ডায়াড বলবো। ঠিক আছে, এই একটা একটা ডায়াড, আর এটা যদি আমি সিঙ্গেল বলতাম তাহলে কি বলতাম মোনাড। এই দুটোকে একসাথে কি বলবো ডায়াড। ঠিক আছে, এর যখন এই বাহুটা ডিভাইড হয়ে চারটে বাহু এরকম এরকম বাহু গঠন হয়ে যাবে তখন আমরা কি বলবো তাকে টেট্রাড, তখন তাকে আমরা কি বলবো টেট্রাড। এখানে কি তৈরি হয়েছে টেট্রাড গঠন হয়েছে, তাহলে কি বলবো এই দশায় টেট্রাডের গঠন হয়। ঠিক আছে, এই দশায় টেট্রাডের গঠন হয়। টোটন বালা ওয়েলকাম, হ্যালো, চলো ক্লাসে ক্লাস করো, বোধহয় অনেক দেরি করে এসছো তুমি ক্লাসে, শেষের দিকে ঢুকলে কোনো ব্যাপার নয়, ক্লাসটা করতে থাকো, আবার প্রথম থেকে দেখে নিও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সবাই কি বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না, সায়েন্স বাই সুভাষ স্যার। ঠিক আছে, চলো টেট্রাড আমরা কি দেখতে পাচ্ছি, টেট্রাড দেখতে পাচ্ছি এখানে, ক্লিয়ার। তো এই এইখানে আমাদের কী হয় টেট্রাড তৈরি হয়। টেট্রাড তৈরি হলে গায়ের মধ্যে যখন চাপাচাপি হচ্ছে তখন কি তৈরি করবে, কি গঠন হবে, ক্রসিং ওভার ঘটবে, ক্রসিং ওভার ঘটবে। ক্রসিং ওভার ঘটবে কি হয়েছিল, স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতো। ঠিক আছে, এখানে কি স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতো কি করে, লেপটোটিন। নাম শুনেই বুঝতে পারছো, ভালোভাবে মনে রাখো, এইসব গল্প দিয়ে মনে রাখো, কি হচ্ছে লেপটোটিন, স্বামী স্ত্রী একসাথে অবস্থান করছে, কি টু এন। ঠিক আছে, এবার কি হলো স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব তৈরি হচ্ছে, কেন স্বামী হয়তো বাইরে কাজ করতে গেছে। ঠিক আছে, বাইরের রাজ্যে কাজ করতে গেছে, তার ফলে কি হয়েছে এন এন দূরত্ব তৈরি হয়ে গেছে, আর এরা এক দেহ এক প্রাণ নেই, তখন হয়ে গেছে আলাদা দেহ আলাদা প্রাণ, টু এন তৈরি করেছে। কিন্তু এইখানে কি দেখো আবার কাজ থেকে ফিরে এসছে স্বামী, তারপরে কি হয়েছে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি হলো এখানে তোমার একটা কি হলো কানেকশান তৈরি হলো, তাদের মধ্যে একটা কানেকশান তৈরি হলো, আর তার ফলে কি হলো তাদের কি বিনিময় হলো, তাদের কিছু গিফটস বিনিময় হলো। এখানে কি হলো এটা গিফটস বিনিময়, যেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। ক্রসিং ওভারে কি হচ্ছে, ক্রসিং ওভারে যেটা দেখতে পাচ্ছি আমরা একটা ক্রোমোজোমের অংশ আরেকটা ক্রোমোজোমের সাথে লেগে তাদের কি হচ্ছে অংশ বিনিময় ঘটছে, তাদের কি হচ্ছে অংশ বিনিময় ঘটছে, মানে গিফটের আদান প্রদান হলো। ঠিক আছে, গিফটের আদান প্রদান হলো। এবং আরেকটা জিনিস আমরা এটা এখানে দেখতে পাবো, সেটা কি হচ্ছে সাইন্যাপটিমাল কমপ্লেক্স, সাইন্যাপটিমাল কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি, সাইন্যাপটিমাল কমপ্লেক্স, যেটা কি হচ্ছে এই ক্রোমোজোমের যে একটার সাথে আরেকটার অংশকে জোড়া লাগাতে সাহায্য করছে। ঠিক আছে, একটার সাথে আরেকটা অংশকে জোড়া লাগাতে সাহায্য করছে, ক্লিয়ার। প্রিভিয়াস ইয়ার বন্ধ হয়নি, প্রিভিয়াস ইয়ার সিরিজ চলছে, ভালো করে দেখো ওয়ান লাইনার হিসাবে চলছে, ওটা একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে আমাকে 1992 সাল থেকে যত কোয়েশ্চেন এসছে রেলওয়েজে, হ্যাঁ সব কোয়েশ্চেন আমি ওখানে নিয়ে আসছি। ঠিক আছে, ওয়ান লাইনার বলে যাচ্ছে। ঠিক আছে, চলো তারপর টেট্রাড ক্রসিং ওভার আমরা দেখতে পেলাম। ঠিক আছে, টেট্রাড ক্রসিং ওভার, আরেকটা কি সাইন্যাপটিমাল কমপ্লেক্স, কারণ এইটাকে জোড়া লাগাবার জন্য যেমন গিফট প্যাককে র্যাপ করার জন্য সেলোটেপের দরকার হয়, তেমনি এখানেও এরা তো গিফটের আদান প্রদান করছে, ক্রসিং ওভার ঘটছে। ঠিক আছে, এই গিফট প্যাকটাকে র্যাপ করার জন্য কাকে দরকার, সাইন্যাপটিমাল কমপ্লেক্সকে দরকার, সেটাই এই সাইন্যাপটিমাল কমপ্লেক্স কাজ করছে এটারই। ঠিক আছে, ক্লিয়ার। এখানে কি হচ্ছিল ক্রসিং ওভার ঘটলো, কিন্তু এখানে কি হয়ে গেল পুরোপুরি কায়াজমাটা ঘটলো, মানে অঙ্গের মানে গিফটের আদান প্রদান ঘটে গেল, এখানে সবাই গিফট নিয়ে এসেছিল। ঠিক আছে, একে অপরের কি হয়েছিল স্পর্শে এসেছিল এবং কি হয়েছিল গিফটটা নিয়ে এসেছিল, কিন্তু এখানে কি হলো গিফটের আদান প্রদান হয়ে গেল, তার মানে কি বলবো আমি কায়াজমা দেখতে পেলাম এখানে, কায়াজমা বা কায়াজমাটা, কায়াজমা বা কায়াজমাটা। ঠিক আছে, কায়াজমা বা কায়াজমাটা এখানে দেখতে পেলাম, মানে গিফটের আদান প্রদান সম্পূর্ণ কমপ্লিট, মানে এদের কি হচ্ছে এর এই পিঙ্কের অংশটা নীলের মধ্যে চলে এসছে, নীলের অংশটা পিঙ্কের মধ্যে চলে গেছে, তার ফলে কি হয়েছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা ক্রোমোজোম গঠন করেছে, যেটাই কি বলেছিলাম আমি বলেছিলাম না মাই মানে মিওসিসে একটা সামান্য তফাত হয়, সামান্য তফাতটা কোথায় ঘটে এই প্যাকাইটিন আর ডিপ্লোটিনে, বাদবাকি সব দশা একই রকম হয়।
ঠিক আছে, বাদ বাকি সবার দশা একই রকম, খালি তফাৎটা কোথায়, এই ডিপ্লোটিন আর প্যাকাইটিনে, বাদ বাকি সব নর্মাল। এইটা কোথায় হয়, এটা মাইটোসিসেও ঘটে, এই লেপটোটিন জাইগোটিন দশাটা মাইটোসিসেও আমরা দেখতে পাই, কিন্তু প্যাকাইটিন ডিপ্লোটিন ওখানে দেখতে পাই না, কারণ কি, ক্রসিং ওভার এবং কায়াজমা ঘটে না। ক্লিয়ার? যে সামান্যতম তফাৎটা বলেছিলাম সেটা হচ্ছে এটাই, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারের ক্লাস এরকম 11টার সময় চলছে, সোম মঙ্গল বুধ আমি যাই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে, এবং বৃহস্পতি শুক্র যাই ওয়ান লাইনার নিয়ে, এবং শনিবার আসি আমি মক টেস্ট নিয়ে, ঠিক আছে। তো চলো তারপরে তারপরে আমরা দেখে নেব কি, প্যাকাইটিন ডিপ্লোটিন গেল, এবার ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হচ্ছে, ডায়াকাইনেসিসে যেটা দেখতে পাচ্ছি, দুটো ক্রোমোজোম পুরোপুরি দূরে এবার পাশাপাশি অবস্থান করছে নর্মাল ক্রোমোজোম হিসাবে, তাদের কি হয়েছে, প্রোফেজ দশা এইখানে এসে শেষ হচ্ছে, এবং কি হচ্ছে এই ডায়াকাইনেসিসে কি হয়, ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার মেমব্রেন ডিসইনটিগ্রেট করা শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন কি হয়, ডিসইনটিগ্রেট করা বা ভেঙে যাওয়া শুরু হয়, টুকরো হওয়া শুরু হয়। ক্লিয়ার? এটা কি হচ্ছে, টুকরো হওয়া শুরু হচ্ছে ডায়াকাইনেসিসে, ডায়াকাইনেসিসে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন টুকরো হওয়া শুরু হচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? চলো তারপরে, বুঝতে পারলে কিনা এতটা বলবে, তারপরে কিন্তু আমরা নেক্সট পার্টে যাচ্ছি, তারপরে আমরা নেক্সট পার্টে মুভ করছি। তার মানে কি, এই জায়গাটা কি হলো, লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, কিন্তু এরপরে কি হবে, আমি বলেছি মেটাফেজ। মেটাফেজ দশায় আমরা আগে কি দেখেছিলাম, আরেকবার দেখে নিই, মেটাফেজ দশায় কি দেখেছিলাম, মেটাফেজ দশায় দেখেছিলাম এই যে ক্রোমোজোম কি হচ্ছিল, ক্রোমোজোমের গায়ে বেমতন্তুগুলো কি করছিল, জয়েন হচ্ছিল, বেমতন্তুগুলো কি হচ্ছিল, জয়েন হচ্ছিল ওইখানের মেটাফেজেও, মানে হচ্ছে মেটাফেজ ওয়ানেও আমরা সেম জিনিস দেখতে পাবো, বেমতন্তু কানেক্ট হবে কাইনেটোকোর অঞ্চলের সাথে, ঠিক আছে, বেমতন্তু কানেক্ট হবে কাইনেটোকোর অঞ্চলের সাথে। তাহলে স্যার, এখনো পর্যন্ত তো আমি খালি ক্রসিং ওভার বাদে বাদ বাকি তো কিছু চেঞ্জেস দেখতেই পেলাম না, বাদ বাকি কী তফাৎ হলো স্যার, এখনও তো কোষটা এর ক্ষেত্রেও টু এন টু এন তৈরি হচ্ছিলো, এটাও যেই পথে এগোচ্ছে সেটা তো টু এন টু টু এন থেকে টু এন টু এনই তৈরি করবে, তোমার এখন মনে প্রশ্ন আসতেই পারে, এখনও পর্যন্ত যেইটুকুনি পথে এগিয়েছি সেটাতে দেখো এখনও টু এন সেলই রয়ে গেছে, এটা কি সেল রয়ে গেছে, টু এন সেল। তারপরে কি বললাম আমি, মেটাফেজ হলো, মেটাফেজে কি হলো, এইখানে যদি তোমার কি হচ্ছে মেটাফেজ দশায়, এবার আমি মেটাফেজ আঁকছি, মেটাফেজ কত, মেটাফেজ ওয়ান, ঠিক আছে, মেটাফেজ ওয়ান আঁকছি, এখানে কি হচ্ছে সেন্ট্রোজোম, এইদিকে সেন্ট্রোজোম আছে, অ্যাস্ট্রাল রশ্মি আছে, ঠিক আছে, ঠিক আছে, প্যাকাইটিন আর ডিপ্লোটিনের ডিফারেন্স হচ্ছে প্যাকাইটিনে খালি ঘাড়ে চেপে বসে, স্বামী মানে স্বামী স্ত্রী একেবারে ঘাড়ে চেপে বসে, আর ইয়েতে কী হয় তোমার গিফটের আদান প্রদান ঘটে, পুরো সম্পূর্ণ গিফটের আদান প্রদান হয়ে গেছে, মানে এখানে ক্রসিং ওভার ঘটে গেছে, মানে এর টুকরো নীল যে ক্রোমোজোমটা আছে দেখতে পাচ্ছ, নীলের টুকরো পিঙ্কের মধ্যে চলে গেছে, পিঙ্কের টুকরো নীলের মধ্যে চলে গেছে, তার ফলে কী হয়েছে বৈশিষ্ট্য অদল বদল হয়ে গেছে, যদি এটা না হতো তাহলে সারা জীবন হয়তো সব প্রাণী একই রকম দেখতে হতো, মানুষ সব মানুষ একই দেখতে হতো যদি এটা না ঘটতো, সবার বৈশিষ্ট্য একই হতো, ঠিক আছে। চলো এরপরে আমি কি বলছি, মেটাফেজ, মেটাফেজ দশায় কি বলছি, এই যে সেন্ট্রোজোম, ঠিক আছে, সেন্ট্রোজোম আছে, এই সেন্ট্রোজোম কি হচ্ছে মাঝখানের এই যে কি ক্রোমোজোম, যে ক্রোমোজোমটা আছে, এই যে ক্রোমোজোম, এটাকে কি হচ্ছে দুদিক দিয়ে বেমতন্তু দিয়ে বাইন্ড করছে, এবং তোমাদের কথা অনুযায়ী ছিঁড়ে নিয়ে একে অপরের দু প্রান্তে চলে যাবে, এটাই স্বাভাবিক জিনিস, ছিঁড়ে নিয়ে কোথায় চলে যাবে, অপর প্রান্তে চলে যাবে, মানছি যাবে, কিন্তু এইখানের ক্ষেত্রে বাইন্ডিংটা এরকম হয় না, মেটাফেজের ক্ষেত্রে বাইন্ডিং এর ক্ষেত্রে এরকম হয় না, মেটাফেজ এই মেটাফেজের ক্ষেত্রে বাইন্ডিং কীরকম হচ্ছে দেখো, এই ক্রোমোজোমটাকে আমি যদি এই মেটাফেজের এই দুটো ক্রোমোজোম দিয়েই আঁকি, এই মেটাফেজ ওয়ানের ক্ষেত্রে কীরকম বাইন্ডিং হবে আমি দেখতে পাচ্ছি, ভুলটা ইচ্ছা করে আগে আঁকলাম যাতে বুঝতে সুবিধা হয়, এই মেটাফেজটা কোথায় ছিল যেটা আঁকলাম, এটা ছিল হচ্ছে মাইটোসিসে, কিন্তু আমরা করছি মিওসিস, মিওসিসে কী হবে, একটা ক্রোমোজোমকে একটা ক্রোমোজোমকে কী হবে এই প্রান্ত বাইন্ড করবে, আর একটা ক্রোমোজোমকে এই প্রান্ত বাইন্ড করবে, তার ফলে কী হয় এটা এন প্রকৃতির ছিল, এটা এন প্রকৃতির ছিল, এই কোষ এই ক্রোমোজোমটাকে সম্পূর্ণ নিয়ে এদিকে চলে যাবে এবং এই ক্রোমোজোমটা সম্পূর্ণ এদিকে চলে আসবে, তার ফলে কী হবে যে দুটো সেল তৈরি হবে সেই দুটো সেল তৈরি হবে এন প্রকৃতির। এবার ক্লিয়ার হলো, এই এই ক্রোমোজোমটা গোটাটা এন, এই ক্রোমোজোমটা গোটাটা এন, আগেরটায় কী হচ্ছিল ভেঙে দুটুকরো হয়ে এইটার এনের একটা অংশ এই পাশে চলে যাচ্ছিল, ফলে এটাও এন থাকছিল, এটাও এন থাকছিল, কিন্তু
এন এন এবার এটা তৈরি করছিল কি একটা সেল যেটা কি তৈরি করছিল টু এন, এবং এই প্রান্তের যে সেলটা তৈরি করছিল সেটাও টু এন গঠন করছিল। কিন্তু এর ক্ষেত্রে কি হলো, একটা গোটা ক্রোমোজোমের সেট মানে ভেঙে, মানে তোমার বাবার একটা কোষ মায়ের একটা কোষ, এরা কি করলো খালি বাবার কোষটা টেনে নিয়ে গিয়ে একটা সেল চলে গেল, আর একটা সেল কি করলো মায়ের কোষটা টেনে নিয়ে গিয়ে চলে গেল। ঠিক আছে, মানে কি হলো এদের লাইফে যদি আমি ভালোবাসা দিয়েই আবার ডিফাইন করি, তো এগুলা ছিল স্বামী স্ত্রী। এই স্বামীর লাইফে একটা মেয়ে এলো যেই স্বামীটাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল এই স্ত্রীর থেকে দূরে, এবং এই স্ত্রীর লাইফে একটা মানে মানে একটা ভালোবাসা এলো যেই স্বামীর থেকে দূরে টেনে নিয়ে চলে গেল, এবং দুটো আলাদা আলাদা সংসার গড়ে তুললো। সেই সংসারটা কি হলো এন এন প্রকৃতির সংসার গড়ে উঠলো। ঠিক আছে, তো কি তৈরি করলো এন এন প্রকৃতির মানে কি তৈরি করলো একটা সংসার গড়ে তুললো, তো এন এন প্রকৃতির কোষ গঠিত হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম সামান্য দুটো চেঞ্জেস হয় কোথায় কোথায় হয় বলেছিলাম, প্রোফেজ আর অ্যানাফেজে। তাহলে অ্যানাফেজ চলনে কি হলো এর ক্ষেত্রে এন এন সংখ্যক মানে হচ্ছে এন জাতীয় দুটো সেলের এ সূচনা করে দিল, এবং টেলোফেজে কি হবে টেলোফেজে এন এন টাইপের দুটো সেল গঠন হয়ে যাবে। নর্মাল এটা ডিভাইড হয়ে কি হয়ে যাবে মানে ক্লিভেজ তৈরি হয়ে যাবে, যেরকম ওখানে হচ্ছিলো ক্লিভেজ তৈরি হবে, এবং কী হয়ে যাবে দুটো এন প্রকৃতির সেল গঠন হবে, এবং কী হয়ে যাবে তারপরে আসবে হচ্ছে কি তারপরে আসবে তোমার সাইটোকাইনোসিস ওয়ান, তার মানে কী হয়ে যাবে ভেঙে দুটুকরো হয়ে গেল কোষটা। তাহলে কী অবধি গেলাম আমি, টু এন থেকে এন এন গঠন করে ফেললাম, আমি কী তৈরি করে ফেললাম এন এন গঠন করে ফেললাম, দুটো এন কোষ আমরা গঠন করে ফেললাম। ক্লিয়ার, দুটো এন কোষ আমরা গঠন করে ফেললাম, এবং এই যে আবার ক্যারিওকাইনোসিস টু আছে এখানে কি হয়ে যাবে সেম মাইটোসিসের মতন এই মেটাফেজ দশায়, ওখানে আবার কি হবে আবার ক্রোমোজোম ভেঙে দুটুকরো করে নিয়েই কোথায় যাবে দুটুকরো করে নিয়েই কিন্তু ওই প্রান্ত দেশে যাবে এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আবার কি হয়ে যাবে এই মেটাফেজটা দেখতে পাবো আমরা, এখানে কি হবে বাইন্ড হবে, এবং অ্যানাফেজটায় কি হবে দুটো প্রান্তই বাইন্ড করে নিয়ে যাবে। ঠিক আছে, অ্যানাফেজটায় কী হবে দুটো প্রান্তই বাইন্ড করে নিয়ে তারপরে টানতে টানতে নিয়ে যাবে, যেটা এরকম জায়গা আমরা দেখতে পেয়েছি মাইটোসিসের অ্যানাফেজে আমরা দেখতে পেয়েছি কী হয়েছিল টুকরো করে নিয়ে। তার ফলে কী হবে আমরা টু এন থেকে এন এন কোষ তৈরি করে ফেলেছিলাম, পরের যে ক্যারিওকাইনোসিস টু আসবে সেখানেও কী হয়ে যাবে এই এনটা ভেঙে এন এন গঠন করবে, আর এই এনটা ভেঙেও এন এন গঠন করবে। তার ফলে কী হয়ে গেল একটা এই ডিভিশনটা হয়ে গেল। এতদিন হয়তো বই পড়ে আশা করি এই জিনিস এক ফোঁটাও বোঝনি, এতদিন যে 9-10 পড়ে এসছো যে মিয়োসিস ডিভিশন কী মাইটোসিস ডিভিশন কী, আশা করি ওই বই পড়ে বোঝা যায় না, যখন তোমাকে কেউ বুঝিয়ে দেবে তখন সেটা বুঝতে সুবিধা হবে। আজকে কি বুঝতে পেরেছো টোটাল পড়াটা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে জানাও, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার, যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে আমিও বুঝতে পারবো হ্যাঁ আমি ঠিকঠাক বোঝাতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছো এই পার্টটা, সবাই বুঝতে পেরেছো কমেন্ট করে অবশ্যই জানাও তাড়াতাড়ি যতজন আছো। দেখো ছাত্র বেশি দরকার নেই, ছাত্র থাকা বেশি দরকার নেই, কিন্তু যেই কজন ছাত্র থাকবে তারা যেন সিরিয়াস হয়, তারা যেন শিখতে পারে, আমি খালি এইটুকুনি মাথায় রাখতে চাই। চলো, বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আগেরটা মুখস্থ করেছিলে এতদিন, আচ্ছা এবার পুরো ক্লিয়ার হয়েছে। তাহলে কীভাবে টু এন থেকে এন এন সেখান থেকে আবার এন এন তৈরি হলো, আশা করি আর জীবনেও ভুলবে না, আর নিজেরও কোনোদিনও বড় হবে, নিজেরও কোনোদিনও বিয়ে হবে বাচ্চা হবে, তাকে যাতে বোঝাতে অসুবিধা না হয়, সে যাতে কনফিউশনে না থাকে আজকে এতদিন যেটা তুমি ছিলে। ঠিক আছে, তো চলো, তো আমাদের জানাটা জরুরি, আমাদের নলেজ জরুরি, সেটা কীভাবে জানলাম সেটা নয়। ঠিক আছে, চলো একদম আজকে এইটুকুনি রাখছি ক্লাসটা। এবার আমরা একটু রেলের কোর্সটা দেখে নেব, রেলের একবার কোর্সটা কে কীভাবে কিনবে একবার দেখে নিচ্ছি। চলো, এটা কিপ করে রাখলাম, তোমাদের এই নোটটা পৌঁছে যাবে। ঠিক আছে, চলো পরের দিন আমরা এখান থেকে কিছু ওয়ান লাইনার সলভ করে নেব। ঠিক আছে, চলো আমরা এবার দেখে নিচ্ছি, অনেকটা এটা একদম আজকে এখানেই শেষ করছি, আমিও বুঝি আজকে অনেকটা পড়িয়ে ফেলেছি। ঠিক আছে, চলো চলো এবার আমরা একবার কোর্সটা দেখে নিচ্ছি, আরেকবার বললে ভালো হতো বলছে, কিন্তু আরেকবার বলা সম্ভব নয়, টাইম শেষের দিকে তুমি একটা কাজ করো ভিডিওটা আরেকবার দেখে নিও। ঠিক আছে, তুমি ভিডিওটা আরেকবার দেখে নিও, দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে, অল ইজ ওয়েল। ঠিক আছে, অল ইজ ওয়েলকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, না হলে ক্লিয়ার হবে না। ক্লিয়ার, ধীমান কোনটার কথা জিজ্ঞাসা করছো একবার বলবে, ধীমান কোনটার কথা জিজ্ঞাসা করছো একবার বলো। তার আগে আমরা একটু
মানে এইখানটা দেখে নেব কি কি কোর্স আমাদের আছে অ্যাভেলেবেল। তো আমাদের মেনলি যেটা রেলওয়ের কোর্স আমরা দেখব, চলো আড্ডা 247 লিখে সার্চ করো, আড্ডা 247.com লিখে সার্চ মারলে তখন খুলে গেল এটা। এইবার এখানে গিয়ে কী করবে, সার্চ ভিডিওসে গিয়ে লিখবে রেলওয়েজ, রেলওয়েজ ইন বেঙ্গলি, কী করবে রেলওয়েজ ইন বেঙ্গলি লেখো, ঠিক আছে। লক্ষ্য বলে একটা ব্যাচ পাবে, ঠিক আছে, লক্ষ্য বলে একটা ব্যাচ পাবে, ঠিক আছে। লক্ষ্য দেখতে পাচ্ছ এখানে, লক্ষ্য বলে একটা ব্যাচ পেয়েছো, এই লক্ষ্য ব্যাচে ক্লিক করো, ক্লিয়ার। লক্ষ্য ব্যাচে ক্লিক করো, ক্লিক করলে কীভাবে এইখানে তোমরা 3499 টাকায় পেয়ে যাচ্ছ কোর্সটা। এবার ভাবছো যে 3499 টাকা অনেকটা বড়টা বড় অ্যামাউন্ট, তাহলে কী করতে হবে, এই ভিউ অফারে যেতে হবে। এই ভিউ অফারে গিয়ে কী করতে হবে, আমার কোড ইউজ করতে হবে। তার আগে তোমাকে কী করতে হবে, এখানে ইমেল আইডি ভরতে হবে, তোমার ইমেল আইডি বলবে। আমি আমারটা ভরছি subahhdot@247.com। চলো এখানে দেখতে পেয়ে গেছো, এখানে এন্টার কুপন কোডের অপশান চলে এসছে। তো এন্টার কুপন কোডে গিয়ে কী করবে, এখানে দেখছো June 70, এটাতে কত হবে 70% ছাড় পাবে, কিন্তু আমার কোডটা ইউজ করলে 72%, মানে Y229 কোডটা ইউজ করো, আর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দাও। কত টাকা হয়ে যাচ্ছে প্রাইস, 980 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 980 টাকা। তাহলে কী করতে হবে, কোর্সটা তাড়াতাড়ি পারচেস করে নিতে হবে, বেশি দেরি না করে যাও এই কোর্সটায়, যাও এই ভিউ অফার করো এবং পারচেস করে নাও। এবং যারা যারা WBCS এর প্রিপারেশান নিতে যাও, এই WBCS-এও আমি তোমাদের সায়েন্স পড়াবো, এতটা ইজি করে পড়াবো, এবং রেলওয়েজেও পড়াবো, তো অবশ্যই তোমাকে ক্লাসে ভর্তি হয়ে যেতে হবে। চলো তাহলে WBCS 2.0টা একবার দেখে নিই, WBCS 2.0 আমরা কোর্সটা একবার দেখে নেবো। WBCS 2.0 কোর্সটা আমরা সার্চ মেরে নিলাম, এবার দেখতে পাচ্ছ এখানে 2.0 চলে এসছে, ক্লিক করো। ক্লিক করার পর কী দেখতে পাচ্ছ, এখানে দাম কত, 11499। স্যার অনেকটা বেশি হয়ে যাচ্ছে স্যার, ঠিক আছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে স্যার, একটু কম করুন, একদম কম হয়ে যাবে। ভিউ অফারে যাও, ভিউ অফারে গিয়ে কী করবে, এন্টার ইমেল অ্যাড্রেস। চলো আমার ইমেল অ্যাড্রেস আবার দিচ্ছি subahhdot@247.com, ঠিক আছে, করলাম। এবার এখানে এন্টার কুপন কোড, এন্টার কুপন কোড কী করবো, আবার Y229 করলাম, অ্যাপ্লাই করলাম, কত হয়ে গেলো দাম, দাম হয়ে গেলো 3219 টাকা, মানে 3220 টাকার মধ্যে তুমি সম্পূর্ণ পেয়ে যাচ্ছ কোর্সটা WBCS, ঠিক আছে, WBCS 2.0-তে সম্পূর্ণ পেয়ে গেলাম। তাহলে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়তে হবে তোমাদের কোর্সের উপর, ঠিক আছে। স্যার গ্রুপ ডি NTPC-র এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে হবে, গ্রুপ ডি NTPC-র এক্সাম হবে হচ্ছে বাংলা ইংলিশ সব ল্যাঙ্গুয়েজেই হবে, কিন্তু চেষ্টা করবে ইংলিশে পরীক্ষা দেওয়ার, কিন্তু বাংলাতে পরীক্ষা দিলে অটোমেটিক তোমার 10-12 কোয়েশ্চেন এমনিতেই ভুল যাবে, কারণ হচ্ছে বাংলায় কোয়েশ্চেন প্রচুর ভুল থাকে রেলওয়েজে, ঠিক আছে। আর WBCS-এ অলরেডি আছি দাদা, সুমি বলছে, ওয়েলকাম সুমি, তুমি কি 2.0-তে আছো না ফার্স্ট ব্যাচে আছো, আমাকে অবশ্যই জানিও। এবং সবাই কি করবে, টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যেও। তো আজকের মতো আমি ক্লাস এখানেই এন্ড করছি, দেখা হবে পরের দিন আবার তোমাদের সাথে এই সময় 11টার সময়তেই। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়।